দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজবাড়ী পৌরসভার বড়পুলে অবস্থিত হরিতলা সার্বজনীন দুর্গা মন্দিরে। আমরা যদি দেখাই, এর মধ্যে কিন্তু এই মন্দিরে দুর্গা প্রতিমা তৈরির কাজ একদম শেষ পর্যায়ে, ডেকোরেশনের কাজ কিছু বাকি আছে। দর্শক, আপনারা জানেন যে একদিন পরেই কিন্তু শুরু হবে এই দুর্গোৎসব, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে উৎসব, ধর্মীয় অনুষ্ঠান, সেটা বাকি মাত্র আর একদিন। রাজবাড়ী জেলায় এবছর 441টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আসলে গত বছরও করোনা সংক্রমণের ভিতরেই এই শারদীয় দুর্গোৎসব আয়োজিত হয়েছিল, তো এই বছরও করোনা সংক্রমণের মধ্যে আয়োজিত হচ্ছে। গত বছর যেভাবে স্বাস্থ্যবিধি মেনে সুন্দরভাবে উৎসবটা পালন করা হয়েছিল, এই বছরও নিশ্চয়ই সেভাবে স্বাস্থ্যবিধি মেনে, যদি সমস্ত কিছু নিয়মকানুন মেনে যদি দুর্গাপূজাটা করা যায়, তাহলে পরে নিশ্চয়ই আমার মনে হয় যে করোনা সংক্রমণ উৎসব হলেও এটা সেভাবে করে মানুষের মধ্যে তেমন কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে না। বাজেট কমায় দেওয়ার কারণে আমাদেরও কাজগুলো অনেক ছোট পরিসরে করতে হচ্ছে, এই কারণে খরচও ব্যয়বহুল হয়ে গেছে। দেখা গেল মজুরি অনেকটা কম পাচ্ছি আমরা, প্রতিবারের তুলনায় পূজাও কম। শিল্পী হিসেবে আমরা একদমই ভালো নেই, যে কাজ হওয়ার কথা সে কাজ তো কিচ্ছু নেই, তো করোনাকালীন পূজা হবে কি না হবে, তারপর আবার নতুন করে পাওয়া গেল যে পূজা হবে এবং অনুমতি পাওয়া গেছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্যান্ডেল বেশি, পূজার প্যান্ডেল, বাট আপনার যেটা স্বল্প পরিমাণে, একদম স্বল্প পরিমাণ সেটাই দিয়ে করতেছে। যেমন দেখা যাচ্ছে 2 লাখ টাকা ছিল, সেখানে 50,000-60,000 টাকা এরকম দিচ্ছে, আবার 1 লাখ টাকার কাজে 20,000 টাকা না পাওয়ার থেকে সামান্য টাকা দিয়ে এখন কি করব, করা তো লাগবেই। মনে করেন যে লকডাউনের সময় আমাদের অবস্থা খুবই খারাপ ছিল, কোনো পূজা পাল ছিল না, ব্যবসা বাণিজ্য খারাপ, আমাদের কোনো রকম ডাল ভাত খেয়ে দিন কাটছে। এখন মোটামুটি করোনাটা একটু থামছে, দুর্গা পূজাটা হচ্ছে, মোটামুটি যেখানে 40,000 পায়টা ঠাকুর সেখানে 20,000 টাকা পাচ্ছি, 25,000 টাকা পাচ্ছি, যাক মোটামুটিভাবে বেঁচে থাকার মতো একটা লাইন হয়েছে আর কি। আর যদি করোনা এইভাবে বাড়তে থাকতো তাহলে দুর্গা পুজো হইতো না, তখন আমাদের অবস্থা খুবই খারাপ ছিল, ধরতে গেলে না খেয়ে মরে যাওয়ার মতোই পরিবেশ আসে গেছিল। এখন মোটামুটি একটা ভাবের পর আমরা আছি আর কি। নাম লিটন পাল, বাড়ি এরান্দ, জেলা রাজবাড়ি, থানাও রাজবাড়ি। আমরা 8টা কাজ নিয়েছি, আমাদের 7টা কাজ মাটির কাজ কমপ্লিট, আমাদের 1টা কাজ বাকি আছে। আমরা অনেক দিন রাত যাবত কাজ করে আমাদের কাজ সমাধান দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আমাদের প্রতিমার রেট কম, এর জন্য রঙের দাম অথবা চুলের দাম, অনেক রঙের মূল্য বেশি, কিন্তু আমরা যে প্রতিমার যে মজুরি পাচ্ছি এই টাকায় আমাদের ই হচ্ছে না। এবার আমরা সমগ্রস্ত মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয়ভাবে যে নির্দেশনা আসছে, সেই নির্দেশনার আলোকেই আমরা সেই নির্দেশনাগুলি সমস্ত মন্দিরে পাঠিয়ে দিয়েছি, যে মন্দিরগুলিতে যাতে এই করোনা মহামারীর কারণে হ্যান্ড স্যানিটাইজার প্রত্যেকটি মন্দিরে থাকবে এবং মাস্কের ব্যবস্থা থাকবে, নারী পুরুষ আলাদা আলাদাভাবে ঢুকবে এবং বেরোনোর পথ থাকবে আলাদা, এবং মানুষ যাতে দূরত্ব বজায় রেখে প্রতিমা দর্শন করে সেই দিকেও বিশেষ দৃষ্টি দিতে হবে, এটাই আমাদের মূলত লক্ষ্য। এবং 5টি উপজেলার মধ্যে রাজবাড়ীর সবচেয়ে বেশি, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে 149টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এবং মন্দিরে মন্দিরে এখন শেষ সময়ে ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা, কারণ একদিনের মধ্যেই তাদের সব কাজ শেষ করতে হবে। তবে প্রতিমা শিল্পীদের একটা অভিযোগ রয়েছে, এই যে প্রতিমা তৈরির যে উপকরণ, সেই উপকরণগুলোর কিন্তু অন্য বছরের তুলনায় এবছর দাম বেড়েছে, কিন্তু তাদের পারিশ্রমিকের বিষয়টা কিন্তু কমে গেছে, এই কারণে প্রতিমা শিল্পীরা একটু হতাশ। তবে মন্দির কমিটি আমাদেরকে জানিয়েছে, আসলে করোনার প্রকোপের কারণে প্রতি বছর পূজায় যে পরিমাণ বরাদ্দ থাকে, তাদের বাজেট থাকে, করোনার কারণে কিন্তু সেটা অনেকটাই কমাতে হয়েছে, যে কারণে এই প্রতিমা শিল্পীদের পরিশ্রমের পারিশ্রমিক যেটা থাকে সেটাও কমেছে। আর যেহেতু দেশে এখনও করোনা চলছে, রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যেকটি মন্দিরে পূজা শুরুর পর থেকে কিন্তু হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বাধ্যতামূলক রাখতে হবে, মন্দিরে দর্শনার্থী প্রবেশ করতে হলে তাদেরকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে, যাতে মন্দির থেকে করোনার সংক্রমণ না ছড়ায়। আরেকটি বিষয়, পূজা উদযাপন পরিষদ যেটা
আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যেকটি মন্দিরে এই যে শারদীয় দুর্গাপূজার সময় বাদ্যযন্ত্র ব্যবহার সহ সাউন্ড সিস্টেমের দিকেও একটু নজর রাখতে হবে, যাতে মানুষের এটা বিরক্তির পর্যায়ে না পড়ে। এই ছিল মূলত রাজবাড়িতে দুর্গাপূজার সবশেষ অবস্থা।